আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে, আমার কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ঝাল পুলি পিঠা। এটা খেতে যেমন মজা, করতেও সহজ, বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে করা যায়। দেড় কাপ ময়দা, আমি এখানে দেড় কাপ ময়দা নিতেছি। দিয়ে দিব 7 মতো লবণ, টেবিল স্পুন সয়াবিন তেল, 2 টেবিল চামচ দিব আমি সয়াবিন তেল। এখন আমি এগুলো একটু মিক্স করে নিব। শুকনো একটু ভালো করে তেল নিয়েছি যেহেতু, একটু ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এখানে দেড় কাপ মতো পানি নিয়েছি। পরোটা যেরকম বানাই ওরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, ডোটা ভালো করে মথে নেবেন। ডোটা যত ভালো করে মথে নেবেন পিঠাটা তত সুন্দর হবে। ভিউয়ার্স, আমি এটা ঢেকে দিয়েছি। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব কোনো একটা জায়গায়। এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম, আমার ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নেব, ছোটো ছোটো করে গোলা বানিয়ে নেবেন। আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা বানিয়ে নেব। এভাবে করে নেবেন। আর যদি চান আপনারা তাহলে বড় একটা ডো নিয়ে বড় একটা রুটি বানানোর পরে কিছু একটা দিয়ে কেটেও করতে পারেন। আমি একটা একটা করে আলু কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, আমি এখানে 4টা কাঁচামরিচ, আমি 4টা কাঁচামরিচ এখন কুচি কুচি করে কেটে দিব। এখন আমি ধনিয়া পাতা কেটে নেব। ভিউয়ার্স, আমি ধনিয়া পাতা নিয়েছি অল্প করে, এটা এখন আমি কেটে নেব কুচি কুচি করে। আমি ওগুলো এখানে মিক্স করে নেব সব। 3টা ডিম দিব এখানে। এখন আমি ডিমগুলো ফাটিয়ে নিব একটা একটা করে। দেখবেন ডিমের যেন খোসাটা না পড়ে, ওটা দেখে ফাটবেন। সবগুলো একসাথে দিয়ে দিলাম। আমার নো সিদ্ধ করে দিতে হবে এই 5 মিনিট, দিয়ে দিচ্ছি লবণ। সামান্য হলুদ, সামান্য জিরা গুঁড়া, ভিউয়ার্স এখানে কোনো পানি দিব না। এভাবে আমি 5 মিনিটের জন্য চুলার আঁচটা একদম কমিয়ে 5 মিনিট রেখে দিব। আমার ভাজিটাও রেডি হয়ে গিয়েছে, দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। এটাতে কোনো পানি দিবেন না, পানি দিলে ভাজিটা ঝরঝরে হবে না, পানি বের হয়ে এটা নষ্ট হয়ে যাবে, পিঠাটা ভালো লাগবে না। এভাবে পুর দিব, পুর একটু বেশি করে দিব। দেওয়ার পরে একটু এভাবে চেপে দিব, একটু এভাবে চেপে দিব। চেপে দেওয়ার পর এবার আমি দেখাচ্ছি এভাবে পিঠাটা একটু সুন্দরের জন্য এভাবে একটু বটে দিবেন, পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে। যে কোনো জিনিস ভিউয়ার্স দেখতে সুন্দর লাগলে ওটা খেতেও ভালো লাগে। এটা পিঠাটা এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে পিঠা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা তুলে নেব তেলের থেকে। ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল ঝাল পুলি পিঠা। তো আশা করতেছি আপনাদের আজকে আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে। তো আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।